হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর আজ দেখো সকাল থেকে প্রচুর কাজ, জানো তো ঘুম থেকে উঠেই মেয়েদের সংসারের কত রকম কাজ, সেই সমস্ত কাজ করে আবার দেখো ফ্রিজ পরিষ্কার করবো আজকে, তারপর আজকে দেখো বানাবো প্যাড়া। ছেলের খুবই খেতে ইচ্ছা করছে বেশ কিছুদিন ধরে, তো প্রচুর কাজ জানো তো। দেখো ফ্রিজটার কী হাল হয়েছে, একদম ফ্রিজটা জানি মানে নোংরা হয়ে গেছে জানো তো। আর বেশ কিছুদিন মানে পড়ে থাকলে ফ্রিজ একদম জাস্ট মানে 15 দিনের মধ্যেই ফ্রিজটা নোংরা হয়ে যায়, তো ফ্রিজটাকে 15 দিন পরপরই পরিষ্কার করতে হয়। আর সেক্ষেত্রে তোমার মানে একদম টাইম পাওয়া যায় না জানো তো। একে তো মানে সকাল থেকে সংসারের কাজ, তারপর এই সমস্ত এগুলো হচ্ছে এক্সট্রা কাজ। তো আর আমাদের বাড়িতে তো কাজের লোক নেই, সব কাজই নিজেদেরকে করতে হয়, তো সমস্ত কিছু কাজকে করা খুব কষ্ট বুঝলে। আর সপ্তাহে কিন্তু ফ্রিজটা পরিষ্কার করা যায়ই না, কেন বলো তো, এত কাজের মাঝখানে সপ্তাহে একবার করে পরিষ্কার করা যায় না, তো 15 দিন হয়ে যায়। আর এই 15 দিন পর যখন ফ্রিজটা পরিষ্কার করি, দেখতে পাচ্ছ ফ্রিজের হাল কি। আর সবসময় ফ্রিজকে পরিষ্কার করতে হবে, দিন 15 পর পরই পরিষ্কার করে নিতে হবে, মিনিমাম 15 দিন পর পরিষ্কার করতে হবে। দেখো কি অবস্থা। তো আমি এখানে ডিশওয়াশ নিয়ে ভালো করে ফ্রিজটাকে ঘষে ঘষে পরিষ্কার করে নেব। আর বন্ধুরা জানো এই ফ্রিজটা এই মানে তোমার হয়তো 18 বছর হতে যায় এই ফ্রিজটার বয়স, তো 17-18 বছর বয়স হবে, তো কন্টিনিউ একভাবে সার্ভিস দিচ্ছে, না কোনো দিন খারাপ হয়েছে না কিছু হয়েছে। তো এই ফ্রিজটা আমার আমি যখন মানে চাকরি করতাম তো আমার ফার্স্ট স্যালারি দিয়ে কেনা, তো জানো তো এই মানে এই এই ফ্রিজটার প্রতি অনেক স্মৃতি মানে জড়িয়ে আছে। তো সেটা তোমার আমার ছেলে হওয়ার আগে কথা বলছি, তো তখনের কথা, তো তখনই কিনেছিলাম, ওই তো বললাম না 17 বছর তো হবেই মিনিমাম, তো ঠিক মনে নেই। তো দেখো আমি ডিশওয়াশ দিয়ে ভালো করে ঘষে আগে পরিষ্কার করে নিয়েছি, তারপর একটা কাপড় জলে ডুবিয়ে জল দিয়ে দিয়ে ভালো করে ফ্রিজটাকে মুছে নিচ্ছি। তো আমি তো এইভাবেই পরিষ্কার করি, তোমরা কীভাবে পরিষ্কার করো তো সেটা তো আমি জানি না। আমরা মানে গ্রামে থাকি, যেরকম হয় এরকমভাবেই তো সাধারণত পরিষ্কার করে। তো দেখো ভালো করে করে পরিষ্কার করে নেব, আর তারপরে দেখো না এই কোন টোনগুলো কী ধুলো ময়লা হয়েছে, তো সেগুলোকেও তোমার ভালো করে করে মুছে নেব। তো বন্ধুরা জানো তো প্রচুর কাজ, সকাল থেকে যেন কাজের শেষ নেই, তারপর ছেলে স্কুলে গেছে, স্কুল থেকে এলে ছেলেকে মানে খাওয়ানো স্নান করানো, প্রচুর প্রচুর কাজ। তো মানে সকাল সকাল কাজ, সংসারের কাজ করা, তারপর রান্নাবান্না, তারপর মানে অনেক অনেক এই, তারপর তো জানো প্রচুর প্রচুর কী বলবো। তো দেখো এই সমস্ত জিনিসগুলোকে খুলে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আর দেখো এবারে ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর দেখো এবার আমি ফ্রিজটা সব পুরো সেটিং করে দিচ্ছি, সব তো খুলে নিয়েছিলাম, যেখানে তোমার ডিমের র্যাক ফ্যাক যে র্যাকগুলো ছিল সেগুলোকে সব ভালো করে পরিষ্কার করে আবার জায়গা যেখানকার জিনিস সেখানে সব মানে লাগিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো আমি তো এইভাবে 15 দিন পর পর ফ্রিজটাকে দেখো এখন চকচক করছে কিনা বলো, এতদিনের পুরানো ফ্রিজ কিন্তু দেখো, কিন্তু একটু পরিষ্কার করলে একদম ঝকঝকে হয়ে যায় তাই না। তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকা প্রত্যেকটা মানুষের উচিত জানো তো বন্ধুরা, আর তাতে শরীরও ভালো থাকে। আর দেখো সমস্ত কিছু সব যেখানে যা ছিল সব আবার সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর দেখো জলের বোতল, এখন তো ঠান্ডা জল আমরা খাই না এই বর্ষা বর্ষা ওয়েদারে, আর জল তেমন একটা খাই না, মাঝে মাঝে মধ্যে একটু আধটু প্রয়োজন হলে তখন। আর দেখো ডিম টিম আর এগুলো দেখো ফ্রিজের ভেতরটা দেখো এখন পুরো বরফ ভর্তি হয়ে রয়েছে, এতক্ষণ ফ্রিজ বন্ধ ছিল কিন্তু দেখো। আর দেখো সবজি আর এগুলো কালো প্লাস্টিকে করে দেখো না পাশের বাড়ির একজন সে সবজি রেখে গেছে ফ্রিজে, আমাদের ফ্রিজ আমাদের যতটা অন্যের ততটা জানো তো, সবসময় সবাই কেউ মাছ কেউ সবজি সবাই এসে দিয়ে যায়, সবার তো ফ্রিজ থাকে না, তো সেই জন্য রাখতে হয়, লোককে তো মুখের উপর না করা যায় না বলো। আর দেখো এবার ফ্রিজের যে বাইরেটা সেটা দেখো ওই গ্লাস ক্লিনার আছে না সেটা দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি, কিন্তু হতে পারে গ্লাস ক্লিনার কিন্তু এটা দিয়েও কিন্তু বেশ ভালো পরিষ্কার হয় জানো তো বন্ধুরা। তো আমার বাড়িতে এক্সট্রা ফ্রিজ পরিষ্কার করার অন্য কোনো কেমিক্যাল নেই, তো যা ছিল তাই দিয়েই আমি পরিষ্কার করছি। তো দেখো এত পুরানো ফ্রিজ তোমরা কেউ বলবে বলো? আর দেখো ছেলে
খেলে এখন স্কুল থেকে আসবে, আমি একটা লেবু বার করে নিয়েছি যেটা মোসাম্বির জুস খাবে স্কুল থেকে এসে, আর আমি ভাত বসিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে। দেখো আজকে দুপুরবেলা রান্নাবান্নার মধ্যে তোমার তেমন কিছু করব না, ছেলেকে জাস্ট তোমার একটুখানি ডিম ভেজে আর আলু ভেজে মানে ভাত নিয়ে একটু ভেজে দেব। আর আমাদের দেখো এই কুমড়োর তরকারি হচ্ছে কুমড়ো আলুর তরকারি, আর তেমন কিছু হবে না, জাস্ট একটা ডিম ভাজা করে নেব। আর দেখো এখন দেখো ছেলে বেশ কিছুদিন ধরে বায়না করছিল প্যাড়া খাবে, তো আমি এখানে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি, আর এই দুধটাকে ভালো করে জাল দিয়ে নেব। তো দেখো আমি ফুল ক্রিম দুধ নিয়েছি, আর এভাবে মানে এভাবে না এত সুন্দর প্যাড়া তৈরি করা যায় বাড়িতে, তোমরা মানে অনায়াসে করতে পারো, ভীষণ মানে টেস্টি হয়। জানো তো দোকান থেকে সব কিছুই পাওয়া যায়, বাট আমরা থাকি গ্রামের দিকে, আমাদের এখানে কিন্তু প্যারাটা পাওয়া যায় না। কিন্তু আর আমি একটু মানে অত পছন্দও করি না দোকানের জিনিস খাওয়ানো নিজের ছেলেকে, আমি চেষ্টা করি সব সময় ছেলেকে বাড়িতে তৈরি করে খাওয়ানোর। তো দেখো 1 লিটার দুধ নিয়েছি আর কন্টিনিউ জাল দিয়ে দুধটা দেখো কীরকম গাঢ় হয়ে গেছে, এরকম দেখো গাঢ় হয়ে যাবে। আর এই অবস্থায় কিন্তু একদম লো ফ্লেমে দুধটাকে মানে আরও তোমার এ করতে হবে, শুকাতে হবে, শুকনো করতে হবে। তো এখানে দেখো আমি তোমার 4-5 চামচ মতো চিনি নিয়ে নিয়েছি, 5 চামচ চিনি নিয়েছি। তোমরা যেটা মিষ্টিটা খাও 1 লিটার ফুল ক্রিম দুধ আর তাতে 5 চামচ চিনি দিচ্ছি, যেহেতু আমার ছেলে খুব বেশি মিষ্টি খায় না। তো আমি তোমরা যদি বেশি মিষ্টি খাও তো তোমরা আরেকটু মিষ্টিটা বাড়িয়ে দিতে পারো। এভাবে প্যাড়াটা খুবই সহজে বাড়িতে তৈরি করা যায়। তো যেহেতু আজকে তেমন কিছু রান্না করছি না, তো সেই জন্য ভাবলাম ছেলে বায়না করছে প্যাড়াটা তৈরি করে দিই। আর দেখো আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, আর এই প্যাড়াতে কিন্তু ঘি লাগবেই, আর নইলে কিন্তু মানে তোমার দুধটা যখন একদম শুকনো হয়ে যাবে তখন না জাস্ট লেগে যাবে, তো ঘি কিন্তু দিতেই হবে। তো দেখো ভালো করে ঘিটা আমি মিক্স করে নিচ্ছি দুধের সাথে, চামচে যেটা লেগেছিলো সেটাও দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে আর ভালোবাসা দেবে। তো ভালো করে দেখো আমি নেড়ে নেড়ে, এখন কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো রাখতে হবে, ঠিক আছে, লো ফ্লেমেই একদম। আচ্ছা প্রথমে আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম ইন্ডাকশনে, আর এখন আমি এটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি। আর এখন দেখো আমি একটু এলাচ পাউডার দিয়ে দিচ্ছি, আর গ্যাসেতে কেন বসিয়ে দিলাম বলো তো, গ্যাসের ফ্লেমটা একদম লো করে আমি নেড়ে যাব, আর ইন্ডাকশনে না একটু তোমার অসুবিধে হয়, তো সেক্ষেত্রে আগে ফুটিয়ে একটু কমিয়ে নিয়েছি ইন্ডাকশানে আর তারপর গ্যাসে আমি বসিয়ে দিয়েছি। আর দেখো আমি এইভাবে নাড়ছি, আর জানোই তো সকাল থেকে কত কাজ করেছি, ওই জন্য আবার ছেলে বায়না করছে, রান্নাবান্না তেমন কিছু করিনি বলে, অল্প সবজি ভাত করেছি বলে ওই জন্য ভাবলাম ছেলেকে প্যাড়াটা করে দিই। আর এখন দেখো দিয়ে দিচ্ছি কিছুটা কেশর, তো তোমরা দিতেও পারো নাও পারো, কেশরটা দিলে না প্যাড়ার কালারটা দেখবে একটু ইয়েলো ইয়েলো ভাব হয়ে যায়, আর জানো তো কেশরটা কতটা উপকারী, তো সেই ক্ষেত্রে তোমরা কেশরটা দিতে পারো বা নাও দিতে পারো। তো দেখো এখানে আমি ভালো করে মানে কেশরটাকে দিয়ে মিক্স করে নিচ্ছি, আর ভালো করে মিক্স করে নেব। আর এরকমভাবে প্যাড়াটা খুবই সহজে বাড়িতে তৈরি করা যায়, জানো তো বন্ধুরা, তো তোমরাও এইভাবে বানিয়ে নেবে আর তোমাদের বাচ্চাদেরকে করে খাওয়াবে। তো দেখো কীরকম প্যাড়ার কালারটা কীরকম ইয়েলো ইয়েলো ভাব হয়ে গেছে না, দুধ কিন্তু সাদা। আর অবশ্যই কিন্তু এখানে ফুল ক্রিম দুধ লাগবে, ফুল ক্রিম দুধ ছাড়া কিন্তু প্যাড়াটা করা যাবে না। তো দেখো এখানে আমি কোনো কিছুই মিক্স করিনি, জাস্ট শুধু দুধের ওপরই প্যাড়াটা তৈরি করছি। আর এই অবস্থায় দেখো কন্টিনিউ কিন্তু নেড়ে যেতে হবে, হাত একদম থামলে চলবে না, তো নেড়ে নেড়ে একদম প্যাড়াটাকে তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা দেখো আর আমার বাড়ির সামনেই দেখো আজান হচ্ছে, আজানের আওয়াজ নিশ্চয়ই তোমরা একটু আধটু পাচ্ছ, তো আমি যখন মানে ভয়েসটা দিচ্ছি তখনই আওয়াজটা হচ্ছে। তো দেখো আর আজানের আওয়াজ তো শুনতে খুবই ভালো লাগে বলো, কত মিষ্টি আওয়াজ। তো বন্ধুরা দেখো এইভাবে আমি দুধ মানে তোমার ভালো করে নেড়ে যাচ্ছি, দেখো নেড়ে চেড়ে একদম শুকনো করে নেব, আর একদমই হাত থামলে চলবে না, কন্টিনিউ নেড়ে যেতে হবে। তো বন্ধুরা এভাবে তোমরাও বানিও, তোমাদের বাচ্চাদের খাইও, আর বাড়ির জিনিস জানো তো কতটা পিওর কতটা ভালো। আর ওই তোমার 1 লিটার দুধে তোমরা দেখো কতটা পরিমাণ প্যাড়া হয়। তো বন্ধুরা সব দিক থেকেই আমাদেরই লাভ বলো, এক তো পিওর জিনিস বাড়িতে খাওয়া যায় বাড়িতে তৈরি করলে, তারপর কম পয়সায় বেশি বেশি জিনিস খাওয়া যায়। তো দেখো এখন প্যাড়ার একদম প্যাড়াটা রেডি হয়ে গেছে, এখন কিন্তু আমি একটু ঠান্ডা করে নেবো, আর ঠিক এইরকম রাখতে হবে। আর
ঠান্ডা করে নিয়ে তারপর প্যাড়াগুলো আমি তৈরি করব। তো দেখো কি সুন্দর হয়ে গেছে, দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু বন্ধুরা অসাধারণ। তো দেখো 1 লিটার দুধে দেখো কতটা প্যাড়া হয়েছে। তো বন্ধুরা এটাকে ভালো করে একটু মেখে নেব, ভালো করে মিক্স করে নেব। তো দেখো মানে 1 লিটার দুধ কত টাকা হতে পারে, তো সেক্ষেত্রে কত কত পিস প্যাড়া হবে আর কত সুন্দর কত টেস্টি বাড়িতে তৈরি করা যাবে। তো এইভাবে আমরা যদি সবাই বাড়িতে সব কিছু তৈরি করে খাই তো আমরা ভালো থাকি, বলো? আমাদের শরীরটাও ভালো থাকে আর আমাদের বাচ্চাদের শরীর সুস্থ থাকে। তো সেইভাবে এখানে দেখো আমি প্যাড়াটাকে ভালো করে মেখে নিয়েছি, মেখে একদম সুন্দর করে নিয়েছি। এবার যেরকম লুচি করে না ছোটো ছোটো করে নিচ্ছি, তো এরকম ছোটো ছোটো করে আমি কেটে নিচ্ছি। তো বন্ধুরা এরকম ছোটো ছোটো করে কেটে কেটে নিতে হবে। আর দেখো এইভাবে করে না প্যাড়াটাকে আমি সেপ দেবো। তো দেখো এখন ভিডিওটা আমার ছেলে তুলছে জানো তো, তো আমার আমি না আমার ভিডিওটা তুলতে একটু অসুবিধা হয়, কেন বলো তো আমি তো এক হাতে ফোন ধরে কাজটা করি না। তো আমাদের এখানে জানো তো স্ট্যান্ড, যে মানে স্ট্যান্ডটা এখনও পাইনি, এলে তো একটু সুবিধা হয় স্ট্যান্ডটা পেলে। আর আমরা একটু গ্রামের দিকে থাকি বলে না একটু তোমার এখানে সব কিছু জিনিস অ্যাভেলেবেল পাওয়া যায় না, তো সেক্ষেত্রে কোনো কিছু আনতে গেলে একটু শহরের দিকে যেতে হয়। তো বন্ধুরা দেখো এখানে আমি সব ছোটো ছোটো করে গোল গোল করে তোমার মানে এ করে নিয়েছি, গোল গোল করে তোমার প্যারা মানে যাকে বলে লুচির মতো শেপ করে নিয়েছি। আর এটাকে না এবার গোল গোল করে হাত দিয়ে চেপে আমাকে প্যারা করতে হবে। তো বন্ধুরা খুবই সহজভাবে বাড়িতে একদম মানে সুন্দর সুন্দর প্যাড়া করে আমরা খেতেই পারি, বলো? আমাদেরকে পয়সা খরচাও করতে হবে না, কোথাও যেতেও হবে না প্যাড়া খাওয়ার জন্য, প্যাড়া খেতে আমরা সবাই কিন্তু ভালোবাসি, বলো? প্যাড়া সন্দেশের প্রতি আমাদের কিন্তু দুর্বলতা প্রচুর, আর আমরা বাঙালিরা মিষ্টি খেতে আরও বেশি ভালোবাসি। তো দেখো এরকম ভালো করে হাতের সাহায্যে গোল করে আঙুল দিয়ে চেপে দিতে হবে। তো বন্ধুরা দেখো হাতে আমি একটু আগে থেকেই ঘি লাগিয়ে নিয়েছিলাম, আর এই যে প্লেটটা প্লেটেও কিন্তু আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি, কেন বলো তো যদি প্যাড়াটা যদি লেগে যায় তাহলে মানে ভালো লাগবে না। তো দেখো এরকমভাবে দেখো আমি প্যাড়াগুলোকে চেপে চেপে হাত দিয়ে এ করে দিচ্ছি, আর দেখো কত সুন্দর প্যাড়া হয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে কতগুলো প্যাড়া হয়েছে, 15 পিস প্যাড়া হয়েছে, ঠিক আছে? দেখো দেখো গুনে দেখো 15 পিস প্যাড়া হয়েছে। তো দেখো বন্ধুরা তোমার 1 লিটার দুধে যদি এত মানে 15 পিস প্যাড়া হয়, হিসাব করে দেখো তো কত পয়সা বাঁচে আর কতটা ভালো জিনিস তোমরা খেতে পাবে বাড়িতে তৈরি করলে। হয়তো একটু মেহনত করতে লাগে, তাই না বন্ধুরা? তো তোমরা এভাবে বানিয়ে তোমাদের বাচ্চাকে কিন্তু খাওয়াবে। তো দেখো আমি উপর থেকে কিছু পেস্তা কেটে রেখেছিলাম, সেই পেস্তাটা উপর থেকে দিয়ে দিচ্ছি প্যাড়ার উপর থেকে, আর উপর থেকে দিয়ে দিলে দেখতে কিন্তু বেশ ভালো লাগে, আর কোনো কিছু গার্নিশ করলে খেতেও যেমনি ভালো লাগে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। তো দেখো আমি সুন্দর করে প্লেটে সাজিয়ে নিচ্ছি, আর যেহেতু ছেলের জন্য করেছি ছেলে তো অবশ্যই খাবে। তো বন্ধুরা দেখো দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ অসাধারণ হয়েছে। তো বন্ধুরা তোমরাও এভাবে বানিও, খেও, আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কীরকম লেগেছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে আবার এর পরের ব্লগে। বাই বাই বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।